হ্যালো বন্ধুরা, হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটির নাম তো আপনারা সবাই শুনেছেন। এই রামুজি ফিল্ম সিটিতে গরমের সময় সামার কার্নিভাল হয়ে থাকে। এই সামার কার্নিভাল এবছরও শুরু হয়ে গেছে 27 এপ্রিল থেকে আর চলবে 11 জুন অবধি। আমরা আজকে যাব সেই রামুজি ফিল্ম সিটির সামার কার্নিভাল এনজয় করতে। তার আগে আপনাদের কিছু জরুরি ইনফরমেশান দিয়ে দিই। এই রামুজি ফিল্ম সিটির বিভিন্ন রকমের ট্যুর প্যাকেজ হয়, এসি বাসের ট্যুর, নন এসি বাসের ট্যুর, সামার কার্নিভালের সময় স্পেশালি উইথ ডিনার ট্যুর, ইভিনিং ট্যুর, বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন। টিকিট চাইলে আপনারা অনলাইনও কাটতে পারেন। এছাড়াও আমি আপনাদের জানাবো রামুজি ফিল্ম সিটির ভেতরে বিভিন্ন ধরনের হোটেল আছে। আপনারা হায়দ্রাবাদের কোনো হোটেলে থেকে সেখান থেকে বাস বুক করেও রামুজি ফিল্ম সিটি আসতে পারেন, অথবা আপনারা রামুজি ফিল্ম সিটির ভেতরের হোটেলগুলোতেও থাকতে পারেন। এখানে সব থেকে ভালো যে হোটেলটা আছে সেটা হলো সিতারা। সিতারা হলো লাক্সারি হোটেল, তার থেকে একটু ডাউনগ্রেডেড হোটেল হলো তারা, যেটা কমফর্ট হোটেল। বাট এই দুটোই হলো রামুজি ফিল্ম সিটির বেস্ট হোটেল। এছাড়াও আরও 3টে বাজেট হোটেল আছে, সেগুলো তো আপনারা থাকতে পারেন। কিন্তু এই তারা আর সিতারাতে যদি আপনারা থাকেন তাহলে কার্নিভাল পুরো এই হোটেলের সামনে দিয়ে যায়। মানে আপনি যদি কার্নিভাল দেখতে নাও যেতে চান, আপনি হোটেলের সামনে দাঁড়িয়ে কার্নিভাল দেখতে পাবেন। অনেক সময় এই ফিল্ম সিটি ট্যুরের যে প্যাকেজ সেটা হোটেলের প্রাইসের সঙ্গে ইনক্লুডেড থাকে। যদি সেটা নাও থাকে, আপনি হোটেলের রিসেপশন থেকেই টিকিটটা কাটতে পারেন। আপনাকে টিকিট কাটার জন্য মেন গেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি শুধুই কার্নিভাল দেখতে চান তাহলে আপনাকে সিটি ট্যুরের প্যাকেজও কাটার কোনো দরকার নেই। আপনার হোটেলের সামনে দিয়েই সন্ধ্যাবেলা কার্নিভাল বেরোবে, তখন আপনি এমনিই ওটা দেখতে পাবেন। আপনি হোটেল থেকে রামুজি ফিল্ম সিটি ট্যুরের প্যাকেজ বুক করেন তাহলে আপনাকে হোটেল থেকে একটা বাস এসে পিক আপ করে নিয়ে গিয়ে মেন লোকেশানে ড্রপ করে দেবে। সেখান থেকে আপনি আবার নর্মাল বাস পাবেন বাকি ট্যুরের জন্য। আমাদের প্ল্যান হলো সিতারা হোটেলে থাকা এবং সিটি ট্যুরও করা, সাথে সাথে কার্নিভালও এনজয় করা। সো পুরোটাই আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা চলে এসেছি এখন সিতারা হোটেলে। আমরা হায়দ্রাবাদ স্টেশন থেকে উবের বুক করে এই হোটেলে এসেছি। এখন আমরা রিসেপশনে বসে আছি, আপনাদের একটু রিসেপশনটা দেখিয়ে দিই। আমরা এখানে যে রুমটা বুক করেছি সেটা হলো ডিলাক্স রুম। এই ডিলাক্স রুমের ভিউটাও আমরা আপনাদেরকে একটু দেখাবো। এবার আমরা লিফটে করে ওপরে যাচ্ছি। লিফটটা খুব সুন্দর। লিফটে হোটেলের যে ডোর কি সেটা আগে স্পাঞ্জ করতে হয়, তবে আপনার লিফট কাজ করে। নর্মালি বাটন টিপলেও লিফট ওপর নিচে যায় না। এই দেখুন আমাদের রুম। হোটেলটা সেন্ট্রালাইজড এসি, রুমটা কার্পেট পাতা। দেখতে পাচ্ছেন জলের বোতল, টি কফি সব কিছু দিয়েছে। এখানে একটা টেবিল, চেয়ার, দুটো সোফা, একটা কিং বেড, একটা টিভি আর একটা ফ্রিজ, মানে ছোটো মিনি বার আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চেক ইন করেই আমরা চটপট বেরিয়ে পড়লাম সিটি ট্যুরের জন্য। হোটেল থেকেই আমরা টিকিট পারচেস করলাম, একটা বাস এসে আমাদের পিক আপ করলো। এবার আমরা যাচ্ছি মেন লোকেশানে, যেখান থেকে আমাদের শুরু হবে এক ট্যুরটা। এই দেখুন, এটা হচ্ছে সিতারা হোটেল যেখানে আমরা আছি। এর ঠিক পাশেই হচ্ছে তারা, যে হোটেলটার কথা আমি আপনাদের বলেছিলাম। তো এই দুটো হোটেল একদমই পাশাপাশি। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই সিতারা হোটেলটাতে সমস্ত ফিল্ম স্টাররা এসে থাকে। যখন কোনো সিনেমার শুটিং হয় তখন ওনারা এখানেই এসে থাকে। এই হোটেলটার একদম টপ ফ্লোরে দুটো রুম আছে, একটা রজনীকান্ত আর একটা অক্ষয় কুমারের নামে ডেডিকেটেডলি অ্যালোকেট করা আছে। মানে আপনারা ওরা এলে আর কি ওই রুমগুলোতেই থাকে। আপনারা যদি চান হোটেলে বললে ওরা ওই রুমগুলো দেখিয়েও দেয় অনেক সময়। এবার আমরা চলে এসেছি ইউরেকা নামে একটা পয়েন্টে, যেখানে 3টে শো দেখানো হবে আমাদের। আর এখানে স্ন্যাক্সের, ফুডের কিছু দোকান, রেস্টুরেন্ট আছে। আবার এখান থেকেই আমরা বাস পাবো সিটি ট্যুরের জন্য। এবার আমরা চলে এসেছি রামুজি মুভি ম্যাজিক শো দেখতে। এখানে দেখানো হবে কিভাবে সিনেমা তৈরি করা হয়, মানে কিভাবে শুটিং হয়, কিভাবে তাতে সাউন্ড এফেক্ট অ্যাড করা হয়, এই সবগুলো ডিটেলে আমাদের দেখানো হবে। চলুন আপনাদেরও দেখাই ঠিক কি হচ্ছে এখানে। 18 সাল থেকে 40 সাল তক কোই ভি আ সকতে বাস। ম্যাডাম আপ ইধার বেঠ জাইয়ে, আপ সেন্টার মে বেঠ জাইয়ে, আপ ইধার বেঠ জাইয়ে। থোড়া টেনশন তো দা ফার্স্ট ফিল্ম হ্যায় না, আরাম সে বেঠ জাইয়ে। সুনিয়ে ম্যাডাম, এসা হ্যায় লোক ব্যাক রে যদি কে পিছে দেখিয়ে সামনে কে বানা কা তরফ কে বানা, লেফট আর রাইট সুইং সুইং হোতে রেনা এন্ড অ্যাকশন, লেফট রাইট সুইং হোতে রেনা এন্ড देयर দে আর। बड़ा लुक बैक, बड़ा पीछे देखिए, पीछे मेहमान लोग नहीं आ रहे, पीछे पुलिस लोग है, थोड़ा रेस्पेक्ट देना उन लोगों को। लेफ्ट एंड राइट स्विंग होते रहना। हमको तो लग रहा है आराम से शॉपिंग के लिए जा रहे जैसा, कुछ भी टेंशन नहीं है फेस पे। बड़ा स्विंग 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 होते रहना, लुक बैक पीछे देखिए और सामने क्या बनेगा तरफ। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করে ভিডিও রেকর্ডিং হয়, আর এবার আমরা দেখবো যে কিভাবে সাউন্ড রেকর্ডিং।
हवा का आवाज रिकॉर्ड करेंगे। ओके तो सुनिए सर, स्टार्टिंग में अपना रॉबर्स सिक्योरिटी गार्ड को मारेंगे। कंटिन्यू चलो बाइक साथ अपने करते रहिए, हवा का आवाज स्प्रे करते रहिए, यही स्पीड मेंटेन करते रहना कंटिन्यू लाइक से कट देर दया। Ladies and gentlemen, boys and girls, this is called synchronization of sounds. Shooting pura complete होने के बाद movies में ऐसा ही sound effects को add करते। Cinema shooting मतलब hybrid लग रहा है। इस cinema लो sound effects भी इन आगे adjust करो। वो Bollywood होने दो, Bollywood होने दो। This is the only way to add sounds in movies and also in promos. ఒక సినిమా తీయాలి అంటే తెర వెనుకల ఇలా చాలా మంది పనిచేస్తూ ఉంటారండి. వీళ్ళందరినీ గుర్తు పెట్టుకోవాల్సిన అవసరం ఎంతైనా ఉంది. పర్దే పీచే ఫిలిం నికాలే బహుత్ సారే లో మెహనత్ రహతా ఇన్ సబ్కో యాద్ రఖనా చాయే. మరియు సౌండ్ ఎఫెక్ట్స్ ఒకే సారి జరగదు భయ్యా, ఆ బిడ లేనా పులిస్ నికాలే కా బందు ట్రిగర్ దబాతే హీ ఆప్ జోర్ సే మారనా, థోడా కాన్సంట్రేషన్ సే టీవీ కో దేఖతే రహనా. Ready, position, come on, shoot! क्या कर दिया भैया? उसमें एक ही गोली था, उसे guess कर दिया आपने। तो क्यों? तो उसके लिए मैं ना आपको mistake से बता। चाहिए बैठ सकते? Shooting खत्म हो गया। এবার মুভি ম্যাজিক শো শেষ করে আমরা চলে এসেছি ফিল্মি দুনিয়া। ফিল্মি দুনিয়াতে একটা রোলার কোস্টারের গাড়িতে বসিয়ে আমাদেরকে অনেক কিছু দেখানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো আমরা দেখছি, তো এগুলো হলো ফিল্মের সেট যেরকম বানানো হয়, সিনেমা শুটিংয়ের সেট যেরকমভাবে বানানো হয় সেই রকমই একটা জিনিস এখানে বানিয়ে রাখা রয়েছে। তো আমরা গাড়ি করে যেতে যেতে মানে ওই রোলার কোস্টারে চড়ে যেতে যেতে এগুলো দু সাইডে দেখতে পাচ্ছি।
स्त्री एक शादी पूरी कर दो। निशा से शादी करना चाहता हूँ। এবার আমরা ফিল্মি দুনিয়া থেকে বেরিয়ে চলে এসেছি স্পেস থিয়েটারে। স্পেস থিয়েটারে আমরা টাইম মেশিনে চড়ে মহাকাশে যাব। তো এটা অ্যাকচুয়ালি একটা 7D টাইপের শো, ফিলিংসটা খুবই ভালো। দেখুন, আপনারা ফিল হয়তো করতে পারবেন না, কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এবার আমরা চলে যাচ্ছি ফিল্ম সিটি ট্যুরের জন্য। এই যে পেছনে বাসটা দেখতে পাচ্ছেন আমার, এই বাসটা করেই আমরা ফিল্ম সিটি ট্যুরের জন্য বেরোবো। তো এই ভিনটেজ বাসটা করেই ফিল্ম সিটি ট্যুর হয়। যদি আপনারা এসি বাসের প্যাকেজ বুক করেন তাহলে কিন্তু এই বাসটা পাবেন না। তাই আমি রেকমেন্ড করব নন এসি বাসেই ট্যুর করবেন, তাহলে এই ভিনটেজ বাসটা করেই ঘুরতে পারবেন। তো বাসে গাইড প্রোভাইড করা হয়, গাইড ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনাকে বলে বুঝিয়ে দেবে যে
আশপাশে কি দেখা যাচ্ছে, মেনলি সিনেমা শুটিং এর যে সেটগুলো সেগুলোই দেখানো হয়। আবার কিছু কিছু জায়গায় নামতেও দেওয়া হয়, সেখানে নেমে ঘুরে আপনি আবার অন্য একটা বাস ধরে আবার কোনো লোকেশনে পৌঁছে যাবেন। రామోజీ ఫిల్మ్ సిటీ మే దట్ ఇస్ అ స్పెషాలిటీ. ఆగ్రా నుంచి ముంబై వెళ్ళడానికి ఒకే ఒక నిమిషం పడుతుందండి, అదే స్పెషాలిటీ అనమాట. ఇక్కడ యూ నో నీడ్ టు బుక్ ఎనీ ఫ్లైట్ బస్ ఆర్ ట్రైన్, యు జస్ట్ కమ్ హియర్ ఇన్ రామోజీ ఫిల్మ్ సిటీ అండ్ రోమ్ ఎవరీవేర్. ఇది జనతగర సినిమాలో చూడొచ్చు అండి, ఏరియా మొత్తాన్ని. ఎక్కడికి పోతావాడు చిన్నవాళ్ళ సినిమాలో కూడా చూడొచ్చు ఏరియా మొత్తం. ఈ పూరా జగాకు దబాంగ్ 2 మూవీ దేక్ సక్తే లొకేషన్, ఆ పరిటర్ దేక్ సక్తే సింగం మూవీ పోలీస్ స్టేషన్, ఆగడు దూకుడు ట్రాక్ సినిమాలో ఈ మూవీస్ లోపల. ఏ సబ్కా లెఫ్ట్ సైడ్ మీద దేఖియే, లెఫ్ట్ సైడ్ చూడండి, నాయక్ మూవీ రాణి ముఖర్జీ గా మాండు వచ్చేసి రామోజీ గ్రూప్ ఆఫ్ కంపెనీస్ యొక్క హెడ్ ఆఫీసెస్ అండ్ కార్పొరేట్ బిల్డింగ్స్ అండి. లైక్ మార్గదర్శి చిట్ఫాన్ సీనాడు, నెట్వర్క్ సీనాడు, ఫైటింగ్ సీన్స్ మే. మలయాళం పుస్తక హెడల్ మూవీ దేక్ సక్తే లొకేషన్ రూమ్, హీరో ఎంట్రీ ఫారెన్ లొకేషన్. తెలుగులో తంత్రి, రెబల్, ఇష్క్, ఫిదా సినిమాలో చూడొచ్చండి ఇంటర్నేషనల్ ఎయిర్పోర్ట్ ని, ఎక్విపుల్ బిల్డింగ్ ని, నాలుగు విధాలుగా చూస్తారండి. এই দেখুন এক জায়গায় আমরা নেমেছি, এখানে স্নোফল হচ্ছে, আর্টিফিশিয়াল স্নোফল। দেখুন এখানে একটা ডান্স শো হচ্ছে, সঙ্গে টুরিস্টরাও জয়েন করছে। দেখুন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে, এর ঠিক পেছন দিকেই হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দেখুন এয়ারপোর্ট, এয়ারপোর্টের যাবতীয় শুটিং এখানে হয়। এটা হলো প্লেনের ভিতরে, প্লেনের ভিতরে শুটিং এখানে হয়। এখন আমরা বাসে উঠে পড়েছি, এখন যাচ্ছি যে রাস্তাতে ন্যাশনাল হাইওয়ে শুটিং হয়। এবার আমরা চলে এসেছি জেলে, যাবতীয় জেলের শুটিং এইখানেই হয়। যেরকম জেলের নাম হয় সেই জেলের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে সেই জেলের শুটিং এখানেই হয়। आप देख सकते हैं अक्षय कुमार सूर्यवंशी मूवी, तेरे नाम, भीम का नायक, तेलुगु मूवी नेने राजू नेनी मंत्री मूवी में देख सकते हैं। এটা হলো একটা সেট যেখানে রাজদরবারের শুটিং হয়। বর্তমানে চেয়ারগুলোতে কিছু মডেল বসানো আছে, প্রয়োজনে সেগুলোকে সরিয়ে ওখানে মানুষ বসিয়ে শুটিং করা হয়। এবার দেখুন আমরা এসে গেছি অন্ধেরি স্টেশনে, চলুন একটু ট্রেনে উঠে দেখা যাক। এই ট্রেনগুলোতেই ট্রেনের শুটিং হয়। একবার ট্রেনের চাকাটা দেখুন, এরকম ট্রেনের চাকা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। এবার যে ছবিটা দেখছেন এটাই হলো ট্রেনের আসল দুটো দিক। এই ট্রেনের একটা সাইড মেল ট্রেনের মতো, আর একটা সাইড মালগাড়ির মতো। এইভাবেই এখানে শুটিং হয়, যখন যেদিকটা দরকার হয় সেই দিকটা দিয়ে শুটিং করা হয়। এরপরে আমরা যাচ্ছি রামোজি ফিল্ম সিটির স্পেশাল সেট, যেটা বর্তমানে সেটা হচ্ছে বাহুবলির সেট। বাহুবলির পুরো শুটিং যেটা হয়েছিল এখানে, সেই শুটিংয়ের যে সেটটা সেটা এক জায়গায় আলাদা করে রাখা রয়েছে। তো সেটা মেন সেটের থেকে একটু দূরে, বাসে করে আমরা যাচ্ছি। এবার গিয়ে আপনাদের ওইটা দেখাচ্ছি। না
এবার দেখুন আমরা পৌঁছে গেছি বাহুবলীর সেটে। গেটের বাইরেই একটা মহিষমতির রাজপ্রাসাদের একটা মডেল বানানো রয়েছে। চলুন এবার আপনাদের দেখাই একটু বাহুবলী সেটের কিছু। এবার হয়ে গেছে খাবার সময়, লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে বাহুবলী দরবার বলে একটা খাবার রেস্টুরেন্ট আছে, যেখানে মেনুগুলো দেখুন সবগুলোই বাহুবলী সিনেমার কোনো না কোনো ক্যারেক্টারের সঙ্গে যুক্ত। তো এখান থেকে কিনে নিলাম আমি একটা বিজলা দেওয়া ধোসা। দেখতেই পাচ্ছেন ধোসার সাইজটা অনেকটাই বড়, এটা 2 ফুট লম্বা। খাওয়া দাওয়া শেষ করে রেডি করলাম বাটারফ্লাই গার্ডেন, বার্ডস গার্ডেন এগুলো দেখতে। দেখুন এই গার্ডেনের মধ্যে একটা গুহার মতো রয়েছে, যার ভিতরে একটা মন্দির রয়েছে। সো এই মন্দিরটা অনেকটা দুর্গাপুজোর প্যান্ডেলের মতন দেখতে লাগছে। এবার আমাদের ট্যুর শেষ, আমরা আবার ইউরেকাতে চলে এসেছি, মেন স্টার্টিং পয়েন্ট। সেখানে একটু ঘুরে দেখার মতো বাচ্চাদের মেরিগো রাউন্ড, বড়দের জন্য রেন ডান্স, তারপরে কিছু এন্টারটেনমেন্ট শো হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি হোটেলে। ইউরেকাতে একটা ট্রান্সপোর্ট পয়েন্ট আছে, সেখানে গিয়ে আপনি যদি তারা বা সিতারাতে থাকেন তাহলে ওখানে গিয়ে বললেই ওরা আপনার জন্য হোটেলে ড্রপের ব্যবস্থা করে। দেখুন একটা গোটা বাস দিয়েছে আমাদের যাওয়ার জন্য, এই স্পেশাল ট্রিটমেন্টটা আপনারা এই হোটেলে থাকলে পাবেন। এবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কার্নিভাল দেখার জন্য। দেখুন অলরেডি সন্ধে হয়ে গেছে, হোটেলের আলো জ্বলে গেছে। এখন এই রাস্তায় কোনো রকম বাস চলবে না, মানে ট্রান্সপোর্ট বন্ধ, কারণ কার্নিভাল বেরোবে। তো আমাদেরকে সিকিউরিটি বললো যে আমরা হেঁটেই নাকি উড়েকা অবধি যেতে পারবো, তাই আমরা একটু হাঁটতে শুরু করলাম। বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো সাজানো, বেশ দারুণ আলো জ্বলছে। এবার সেই কার্নিভাল দেখার মুহূর্ত, যার জন্য মেনলি আসা। তবে সত্যি বলতে রাতের ফিল্ম সিটি কিন্তু দিনের থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। Thank you.
জাস্ট অসাধারণ লাগছে এই রাস্তাগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে। এই রাস্তা দিয়েই কার্নিভাল আসবে, আমরা কার্নিভালের দিকে এগিয়ে যাচ্ছি, তারপর আস্তে আস্তে কার্নিভালের সাথে আবার হোটেলে ফিরে আসবো। আমরা পৌঁছে গেছি ইউরেকাতে, যেখানে কার্নিভাল হচ্ছে। দেখুন এখানে কার্নিভাল অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা এখানে কয়েক রাউন্ড ঘুরে তারপরে ওই রাস্তা দিয়ে হোটেলের সামনে দিয়ে গিয়ে পাশে একটা মাঠ আছে ওখানে হেঁটে হবে। কার্নিভাল এসে এই মাঠটাতে শেষ হয়। দেখুন এখানে ডিজে চলছে, সবাই নাচানাচি করছে, এবং এখানে বুফে ডিনারেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই ডিনারটা আগেও বুক করতে পারেন, অথবা এখানে এসে পেমেন্ট করেও বুক করতে পারেন।